বুধবার সন্ধ্যায় অন্ধকারকে কাজে লাগিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় 21 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল নদিয়ার হাঁসখালী থানার পুলিশ। জানা যায়, হাঁসখালী থানার বাজিতপুর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসতেই বিএসএফ তাদের আটক করে, পরে তাদের হাঁসখালী থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের মধ্যে 2 জন শিশু, 5 জন মহিলা ও 14 জন পুরুষ আছেন। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট মহকুমা হাসপাতালে পেশ করা হয়। তোমরা কি বাংলাদেশ থেকে আসছিলে না যাচ্ছিলে? এসছিলে? কোন কোন জায়গা থেকে এসছো? হ্যাঁ, তারপর ওটা কি তোর ওয়ারেন্টের? তাহলে ওটা পেছনে কিভাবে এসছিলে? আরে ওখানে নিয়ে যাক না, পাসপোর্ট ভিসা কিছু ছিল? চোরা পথে আসছিলে? হ্যাঁ, কি হয়েছিল তারপর? কি বলছে এখন পুলিশ? কি নাম আপনার? হ্যাঁ, কোথা থেকে এসছেন? বাংলাদেশে বাড়ি? ভোটার আই কার্ড তো নেই? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। বুধবার সন্ধ্যায় অন্ধকারকে কাজে লাগিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় 21 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল নদিয়ার হাঁসখালী থানার পুলিশ। জানা যায়, হাঁসখালী থানার বাজিতপুর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসতেই বিএসএফ তাদের আটক করে, পরে তাদের হাঁসখালী থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের মধ্যে 2 জন শিশু, 5 জন মহিলা ও 14 জন পুরুষ আছেন। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট মহকুমা হাসপাতালে পেশ করা হয়। তোমরা কি বাংলাদেশ থেকে আসছিলে না যাচ্ছিলে? এসছিলে? কোন কোন জায়গা থেকে এসছো? হ্যাঁ, তারপর ওটা কি তোর ওয়ারেন্টের? তাহলে ওটা পেছনে কিভাবে এসছিলে? আরে ওখানে নিয়ে যাক না, পাসপোর্ট ভিসা কিছু ছিল? চোরা পথে আসছিলে? হ্যাঁ, কি হয়েছিল তারপর? কি বলছে এখন পুলিশ? কি নাম আপনার? হ্যাঁ, কোথা থেকে এসছেন? বাংলাদেশে বাড়ি? ভোটার আই কার্ড তো নেই? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।